আপনারা জানেন ইতিপূর্বে এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিগত 29 জানুয়ারি 2020 তারিখে মাননীয় আদালত দেশের সকল শূন্য পদে 117 জন ডাক্তার নিয়োগের জন্য নির্দেশ প্রদান করে সেই মোতাবেক কারা কর্তৃপক্ষ মাননীয় আদালতকে অবহিত করেন যে 112 জন ডাক্তারকে সম্মত করেছে। পরবর্তীতে আমরা বিভিন্ন প্রফেশনাল খবরের মধ্যে জানতে পারলাম যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই পরিমাণ ডাক্তার মূলত কর্মরত নেই। দেন মাননীয় আদালত মৌখিক ভাবে কারা অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সচিবকে নির্দেশ দিয়েছেন এই শূন্য পদে ডাক্তার নিয়োগ দেওয়া। তৎপর কারা কর্তৃপক্ষ মাননীয় আদালতকে লিখিতভাবে অবহিত করেন 93 ডাক্তারকে সংযুক্ত করেছে, যে বাকি 68 জন ডাক্তার পদ খালি সেই পদে ডাক্তার নিয়োগের জন্য মাননীয় আদালতকে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তর সময় নিয়েও আজ পর্যন্ত ডাক্তার নিয়োগ দিতে পারেনি এবং আজকেও মাননীয় আদালতকে কোনো সন্ধান দিতে পারেনি। তাই মাননীয় আদালত স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে আগামী 24 জানুয়ারি 2023 এর মধ্যে মাননীয় আদালতে এসে সশরীরে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে।